এরপরে আসতেছে সর্বশেষ বিষয় ওয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা আমি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাকে তারা জিজ্ঞাসা করবে যিল কারনাইন সম্পর্কে যিল কারনাইন ব্যক্তিটা কে কোথায় কখন এসেছিল কি ইত্যাদি সম্পর্কে জিজ্ঞাসা করবে এই সবগুলি মূলত নাযিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকরা বিভিন্ন রকমের প্রশ্ন করেছিল সেই আসহাবে কাহাব সম্পর্কে নবী সাল্লামকে পরীক্ষা করার জন্য তারা প্রশ্ন করেছিল যে এই তথ্যগুলি নবী ছাড়া কেউ দিতে পারবে না যেগুলি আল্লাহর পক্ষ থেকেই নবী পেয়ে সংবাদ দিতে পারবে এই প্রশ্ন এই পরীক্ষা করার জন্য মূলত প্রশ্ন করেছিল শেষ বিষয়টি আসছে আপনাকে জিজ্ঞাসা করবে তারা যুলকারনাইন সম্পর্কে সে কে قل سأتلو عليكم منه ذكرا نبي আপনি বলে দিন যে আমি তোমাদেরকে অবশ্যই যুলকারনাইন সম্পর্কে জানাবো যুলকারনাইন তার যুগটি কখন ছিল এ নিয়েও বিভিন্ন রকমের মতামত পাওয়া যায় যেহেতু তার যুগ সম্পর্কে কোরআন এবং সুন্নায় অকাট্যভাবে স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না তো বলা হয় যে ইনি এই যুলকারনাইন এমন একজন ব্যক্তি ছিলেন ইনি সাধারণ কোনো শাসক ছিলেন না অমুসলিম ছিলেন না বরং তিনি একজন ঈমানদার ব্যক্তি দিনদার ব্যক্তি ছিলেন কুননবী ছিলেন না তিনি একজন শাসক ও দিনদার শাসক ছিলেন দিনদার শাসক যদি হয়ে থাকে এখন সেই গ্রিক বা ইউনান ইত্যাদি বিষয় নিয়ে অনেক দীর্ঘ কথা রয়েছে সেদিকে যাচ্ছি না কেউ বলে যে বিভিন্ন জনের কথা বলা হয় মূলত আসলে ইনি যেটা বেশি প্রাধান্য পায় ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সময়ে এই ধরনের একজন শাসক ছিলেন যিনি ছিলেন সেই ধর্মের প্রতিষ্ঠিত এবং দিনদার ব্যক্তি ছিলেন তবে তার তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলি দিয়েছিলেন কি আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বে বিচরণ করার মতো তাকে মাধ্যম দিয়েছিলেন তাকে ক্ষমতা দিয়েছিলেন বা তাকে সেরকম যোগ্যতা দিয়েছিলেন তো তিনি কি করলেন তিনি একবার চলে গেলেন হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি একেবারে পশ্চিমাঞ্চলে এই যেখানে সূর্য অস্ত যায় সেখানে গিয়ে চলে গেলেন গিয়ে দেখতেছেন মনে হচ্ছে যেন এই কর্দমুক্ত জলাশয়ে সূর্য অস্ত যাচ্ছে যেন মনে হচ্ছে এমনি আমরা দেখতে পাই কোন দীর্ঘ বিশাল যদি পানি থাকে পাশে দূর থেকে দাঁড়ালে মনে হয় যেন পানি দেখে হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে এটা এমনিও দেখলে মনে হয় তো তিনি সে একেবারে সেই পশ্চিম প্রান্তে গিয়ে এরকম দেখলেন তো সেখানে এমন একটা জাতিকে পেলেন যে জাতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিলেন হে যুলকারনাইন তোমার কাজ হলো তুমি হয় তাদেরকে শেষ করে ফেলবা কারণ তারা দ্বীনের উপর নেই অথবা তুমি তাদের সাথে সুন্দর আচরণ করে সুন্দরভাবে তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে দ্বীনের প্রতি নিয়ে আসবা ক্বালা ফা আম্মা মান যালামা তিনি তাদেরকে তখন বর্ণনা করলেন যে তোমাদের মাঝে কেউ যদি এই অন্যায়ভাবে জুলুম করে চলে তাহলে তার জন্য শাস্তি প্রস্তুত আর কেউ যদি ভালোভাবে চলে তাহলে তার জন্য সেই শান্তি বা প্রতিদান প্রস্তুত রয়েছে এভাবে তাদের মাঝে তিনি ভালো আচরণের সাথে দাওয়াতি কাজ করলেন এরপর তিনি আবার চলে গেলেন সেই পূর্বাঞ্চলে পূর্ব এমন পূর্ব যা পূর্ব মনে হয় শেষ যেই যেখানে সূর্য উদয় হচ্ছে এমন জায়গায় তিনি চলে গেলেন সেখানে গিয়ে দেখলেন যে বিশাল দুই পাহাড়ের মাঝে এক বেশ কিছু মানুষ সেই মানুষের সাথে এমন মানুষ যাদের কথা তিনি ভালো করে বুঝতেছেন না কথাও ভাব ভাষাও বুঝতেছেন না তারা আবেদন জানালেন যে আমরা তো এমন এক আশঙ্কায় রয়েছি আমরা আশঙ্কায় রয়েছি সেই ইয়াজুজ মাজুজের অতএব সেই ইয়াজুজ মাজুজের বিপদ থেকে বা তার আক্রমণ থেকে আমরা যেন বাঁচতে পারি এই এজন্য আপনাকে আমাদের যা কিছু সহযোগিতা আমাদের সংগ্রহ করে দেওয়া দরকার আমরা দিচ্ছি আপনি আমাদেরকে এই দুই পাহাড়ের মাঝে এমন একটা বাঁধ তৈরি করে দেন যেন ইয়াজুজ মাজুজ কখনো আসতে না পারে ইয়াজুজ মাজুজের আশা কোরআন মাজিদের এই আয়াতগুলি থেকে প্রমাণিত হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসে প্রমাণিত হয় ইয়াজুজ মাজুজ এর আগমন অবশ্যই ঘটবে তারা হচ্ছে আদম সন্তান এর অন্তর্ভুক্ত তারাও আদম সন্তান এর অন্তর্ভুক্ত বরং সাধারণ মানুষ যারা রয়েছে এদের চেয়ে সংখ্যার দিক থেকে ইয়াজুজ মাজুজের সংখ্যা হবে আরো অনেক বেশি যেমন সহিহ বুখারী হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আদম আলাইহিসসালামকে বলবেন ইয়া আদম আখরিজ লানা বাআসান ইলান নার হে আদম তুমি জাহান্নামে যারা যাবে তাদের দলটাকে তুমি বের করে বের করো বললেন যে কতজন বের করব বললেন যে হাজারে 999 জন জাহান্নামের জন্য বের করো এই কথা শুনেই সাহাবায়ে কেরামগণ আফসোস করলেন যে হাজারে যদি 999 জাহান্নামের জন্য হয় তাহলে তো আমাদের আর জান্নাতে যাওয়ার আশা করাটা খুব কঠিন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে দেখো 1999 এর অধিকাংশই হচ্ছে ইয়াজুজ মাজুজ থেকে তোমাদের থেকে নয়, এই আশ্বস্ত করলেন আর কি। তো ইয়াজুজ মাজুজদের সংখ্যা হলো এই ধরনের। যুলকারনাইন তিনি কি করলেন, তাদেরকে তখন বললেন যে ঠিক আছে তোমাদের কাছ থেকে আমি টাকা পয়সার প্রয়োজন নেই, আমার আল্লাহ আমাকে যথেষ্ট সামর্থ্য দিয়েছে, তো তোমরা কি করো এই দুই পাহাড়ের মাঝে এই লৌহ খণ্ড যেগুলি সেগুলি সব একত্রিত করো, একত্রিত করা হলে তারপর সেখানে আগুন জ্বালিয়ে আরো সেখানে তামা সীসা ইত্যাদি দিয়ে দুই পাহাড়ের সাথে সেটাকে এমন ভাবে প্রাচীর করে দিলেন যেন ইয়াজুজ মাজুজ আর কখনো আসতে না পারে, সে কিয়ামতের গ্রহ পর্যন্ত তাদের যখন আল্লাহ আসার সুযোগ করে দিবেন এর আগে তারা কখনো আর আসতে পারবে না। এভাবেই সেই ইয়াজুজ মাজুজ সেখানে আবদ্ধ হয়ে রয়েছে।